30 বছর আগে বরিশাল বিআইডব্লিউটি এর লিজ দেওয়া কীর্তনখোলা পাড়ের কেডিসি ঘাটতে ছিল পণ্য খালাসের জন্য নিরাপদ। সময়ের ব্যবধানে বেড়ে যায় এর ব্যস্ততা। সরকারি চাল, সার ও ব্যক্তি প্রতিষ্ঠানের পশুখাদ্য নদীপথে সরবরাহ করতে প্রতিদিন শতাধিক জাহাজ আসে এখানে। কিন্তু সময়ের ব্যবধানে 100 গজের মধ্যেই লিজ দেয়া পদ্মা অয়েল কোম্পানির ডিপো বাসটি এখন সকল পণ্য খালাসে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। একটা জাহাজ লাগে টাকটুক খায় ভার্টিক্যাল, আরও আমরা আক্রান্ত থাকি। বিস্ফোরক জিনিস তেল এটা সরানোর জন্য আমরা অনুরোধ করছি। তেল সরবরাহের পাইপের উপরেই ঘনবসতি গড়েছে নদী পাড়ের মানুষ। স্থানীয়রা ভাবছেন সম্প্রতি জালকাটিতে ঘটে যাওয়া তেলের ট্যাঙ্কারের মতোই ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা। আমাকে ভয় আছে যে তেলের জাহাজে আগুন লাগলে আমরা পুড়ে যেতে পারি। আমাদের ছেলে মেয়ে মানে নিয়ে খুব অবাই ভিতরে আমরা আছি, কষ্টের ভিতরে আছি। বর্ষা বাদল হইলে এই জেডিটা পানির তলে ডুবে যায়, যার কারণে আমাকে সমস্যা হয়। তাই পদ্মা অয়েল কোম্পানির এই অস্থায়ী ডিপোটি অন্যত্র সরিয়ে নেওয়ার দাবি সচেতন মহলের। এটা যদি এখান থেকে একটু দূরে নেওয়া হয় তাহলে আমাদের জন্য সবচেয়ে ভালো হয়, আমরা সুন্দরভাবে কাজকাম করতে পারি। লিখিত অভিযোগ পেলেই অয়েল ডিপোটি অন্যত্র নেওয়া হবে বলে জানালেন বরিশাল বিআইডব্লিউটি এর যুগ্ম পরিচালক। লিখিত অভিযোগ পাওয়ার সাথে সাথে আমরা পদ্মা ডিপোর সাথে এটা বসে যেটা সুন্দর হয় যে সবই সরকারি প্রতিষ্ঠান, যেহেতু পদ্মা ডিপো সরকারি প্রতিষ্ঠান, তাদের সুবিধার মতন তাদের আমরা অবস্থান একটা সুন্দর পরিবেশে রাখবো এবং সার যাতে নির্বিঘ্নে নামতে পারে সে বিষয়ে আমরা তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করব। কেডিসির বিআইডব্লিউটি এর এ ঘাটে সরকারি পণ্য খালাসে পদ্মা অয়েল কোম্পানির এই বাজে অনিরাপদ ব্যবসায়ী সহ স্থানীয়রা। পারভেজ রাসেল, মাইটিভি, বরিশাল।